হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, একদম নতুন আর খুব টেস্টি। চলুন দেখাই কিরম করে বানায়। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তিনটে রসুন, একটু আদা, একটা ছোট পেঁয়াজ কাটা, এক চামচ ধনে, অল্প জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেল। এবার আমি কাতলা মাছের পিস নিয়েছি পাঁচটা, এই দামে নুন, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরেতে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আমি একে একে মাছগুলো ভেজে নেবো। এক পিঠটা ভাজা হয়ে গেল, আমি অন্য পিঠটাও ভেজে নেব। একটু লাল করেই ভেজে নিতে হবে, দু পিঠটাই ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেতেই 10-12টা মেথি দানা একটু লাল হয়ে যাওয়ার পরেতে যে পেঁয়াজ পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে একটু কষে নেওয়ার পরে এক চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ দিয়ে কষে নেব। 40 সেকেন্ডের মতন কষে নেব লঙ্কা হলুদটা দেওয়ার টাইমে। এবার আমি একটা টমেটো পিষে রেখেছিলাম, ওইটাকে দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে এটাকে কষতে হবে প্রায় 2 মিনিটের মতন। স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে। এবার আমি কাঁচা আম পিষে রেখেছিলাম, সেটা আমি 1.5 চামচ দিয়ে দেবো। পেষা আমটা কাঁচা আম এটা, লেকিন যদি আমটা খুব টক হয় তাহলে 1ই চামচ দেবেন। আমটা দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এটাকেও 30 সেকেন্ড নেড়ে নেবো, দিয়ে অল্প জল দিয়ে কষে নেবো। কন্টিনিউ চালাতে হবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে যে একটু ফুটে যাবে আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট ফোটাবো। এর ওপরে আমি আরেকটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এই রান্নাটা একদমই নতুন, আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো রান্নাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।